হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আমরা হাজির হয়েছি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, PBSST, যেটা কর্মসংস্থান যখন আমরা অ্যানালাইসিস করেছিলাম, তখন আমি মেনশন করে দিয়েছিলাম যে নতুন একটা রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, যেটা কর্মসংস্থানে কিন্তু মেনশন করা ছিল। তারই নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেল। আপনি যেই জেলারই বাসিন্দা হয়ে থাকুন না কেন, যেই জেলার জব এক্সপিরিয়েন্সরাই আপনারা থাকুন না কেন, আপনারা কিন্তু নিজ নিজ জেলায় বিভিন্ন পদে আবেদন করতে পারবেন, যেখানে নাম্বার অফ ভ্যাকান্সি মোর দ্যান 200। কোন কোন জেলায় কোন কোন পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, আপনাকে কী স্যালারি প্রোভাইড করা হবে, কীভাবে আবেদন করবেন, প্রত্যেকটা বিষয়কেই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ফ্রেন্ডস, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সেই ক্ষেত্রে 25,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং রিটেন এবং ভার্বাল কমিউনিকেশান বাংলা এবং ইংরেজি ভাষায় করার দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদটা যেটা রয়েছে, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, এক্ষেত্রে 20,000 টাকা পে প্রোভাইড করা হবে। এক্ষেত্রেও পোস্ট গ্রাজুয়েট হতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানতে হবে, এবং এক্ষেত্রেও বাংলা এবং ইংরেজি ভাষায় আপনার দক্ষতা থাকতে হবে। ব্লক লেভেল স্টাফ, যেই পদে অনেক ভ্যাকান্সি রয়েছে, কতগুলো ভ্যাকান্সি কোন পদে, সেটা আমি পরবর্তীতে এই ভিডিওতেই আলোচনা করব। 12,000 টাকা পে প্রোভাইড করা হবে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট লাগবে, কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স করা থাকতে হবে 6 মাসের। এক্ষেত্রে কিন্তু রিটেন এবং ভার্বাল কমিউনিকেশান বাংলা এবং অথবা লোকাল ল্যাঙ্গুয়েজে, এখানে ইংরেজি মেনশান করা নেই। এবং ট্রেনিং প্রোভাইডার্সদের গ্রাসরুট লেভেলে ট্রেনিং করার মতো আপনার দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম DEO, ডেটা এন্ট্রি অপারেটর, 11,000 টাকা পে প্রোভাইড করা হবে। গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে অথবা MCA করা থাকতে হবে। এটা কিন্তু MCA অথবা গ্র্যাজুয়েট, এবং সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর। এক্ষেত্রে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানতে হবে, এবং টাইপিং স্পিড থাকতে হবে 30টে ওয়ার্ড পার মিনিটে। এবার এই রিক্রুটমেন্টগুলো যে আমি বললাম কোন কোন পদে নিয়োগ হতে যাচ্ছে, সেই পদ অনুযায়ী কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সেগুলো আমি পরপর আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে বলে রাখি, অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে, এটা 1 মাস চলবে, আগামী মাসের 13 নভেম্বর 2020 পর্যন্ত কিন্তু এক্ষেত্রে চলবে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া রয়েছে। তাছাড়াও আপনারা এই লিঙ্কটা ফলো করে pbssd.gov.in ফলো করেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবারে যদি আমরা ভ্যাকান্সিগুলো দেখে নিই, বিভিন্ন জেলাগুলো আপনারা বাস সাইডে সিরিয়াল নম্বরে দেখতে পাচ্ছেন, 23 নম্বর্স অফ ডিস্ট্রিক্টস আর দেয়ার, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী দুটো 144 44, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 200টি ভ্যাকান্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে। DPM ভ্যাকান্সি, SDPM ভ্যাকান্সি, BLS ভ্যাকান্সি, এবং PADEO অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর ভ্যাকান্সি। এক্ষেত্রে ওয়েবসাইটটাকে ফলো করে আপনারা আবেদন করবেন, এবং একটা ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা এখানে দেওয়া রয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যেটা ফলো করে আপনারা, যাদের এই ডোমিসাইল সার্টিফিকেটটা প্রয়োজন, তারা কিন্তু এটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে নির্দিষ্ট অ্যাড্রেসে জমা দিতে পারেন। তো এবারে এই অ্যাপ্লিকেশান সম্পর্কে জানিয়ে রাখি, আপনাদের কীভাবে রিক্রুটমেন্ট হবে, কী সিলেবাস রয়েছে, সমস্ত বিষয় পরবর্তীতে আপডেটস আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। কবে পরীক্ষা হবে সে বিষয়ে আপডেটস পেয়ে যাবেন। তো কিছুটা আমি জানিয়ে রাখছি, এক্ষেত্রে রিটেন এক্সাম হবে 50 মার্কসের, প্র্যাকটিস টেস্ট হবে 30 মার্কসের, এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে 20 মার্কসের, এর উপরই কিন্তু হবে। এবং বয়স কিন্তু 23 থেকে 44 বছর, SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর, পার্সন উইথ ডিসএবিলিটিস হলে 10 বছরের কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন। এটাই ছিল এই রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা। প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।